আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজে যা পছন্দ করে এবং অপর জন্য তাই পছন্দ করবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। চায়নার প্রাইম মিনিস্টার লি কিচাংকে একবার প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের দেশ অর্থনীতিতে এবং ব্যবসা বাণিজ্যে কীভাবে এত উন্নতি লাভ করছে। উত্তরে চায়নার প্রাইম মিনিস্টার বলেছিলেন, আমি ছোটোবেলায় আমার বাবার কাছে একটা ট্রিক শিখেছিলাম। আমি যখনই যে অবস্থায় এই ট্রিকটি প্রয়োগ করি তখনই আমি সফলতা পাই। আমি আর বাবার সঙ্গে প্রায় নুডলস খেতাম। একদিন বাবা দুই প্লেট নুডলস নিয়ে আসলো এবং বলল, তুমি একটা নাও। আমি যে প্লেটে বেশি ছিল সেটি পছন্দ করলাম। বাবা মুচকি হাসলো। খেতে গিয়ে দেখলাম বাবার প্লেটে একটা ডিম রয়েছে এবং আমার প্লেটে নেই। পরের দিন আবার বাবা দু প্লেট নুডলস নিয়ে আসলেন এবং আমাকে বললেন, তুমি একটি নাও। আমি মনে মনে ভাবলাম যে কাল তো যে প্লেটে বেশি আছে সেটি নিয়ে ঠকেছি, আজ যে প্লেটে কম আছে সেটি নেব এবং যে প্লেটে কম আছে সেটি নিলাম। বাবা আবারও মুচকি হাসলেন। খেতে গিয়ে দেখলাম যে আমি আবার ঠকে গেছি। বাবার প্লেটে ডিম রয়েছে এবং আমার প্লেটে নেই। তৃতীয় দিন বাবা আবার দুই প্লেট নুডলস নিয়ে আসলেন এবং আমাকে বললেন, তুমি একটি নাও। আমি আজকে প্রথমে না নিয়ে বললাম, বাবা তুমি প্রথমে নাও। বাবা নিজে একটি প্লেট নিল এবং আমাকে একটি প্লেট দিল। খেতে গিয়ে দেখলাম যে বাবার প্লেটে একটি ডিম রয়েছে এবং আমার প্লেটে দুটি ডিম রয়েছে। তখন বাবা মুচকি হেসে বলল, তুমি যখন কোনো মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে, কোনো মানুষকে অপরচুনিটি দেবে, তাদের চাওয়া পাওয়াকে তুমি অগ্রাধিকার দিবে, তখন তার পরিবর্তে তারা তাদের বেস্ট এফোর্টই তোমাকে দেবে। আর এটাই চায়নার সাফল্যের চাবিকাঠি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজে যা পছন্দ করে এবং অপর জন্য তাই পছন্দ করবে। আমরা যদি এটা করতে পারি তবে প্রত্যেকটি মানুষ আমাদের আপন হয়ে যাবে, আমাদের এই সমাজ সুন্দর ও সমৃদ্ধভাবে গড়ে উঠবে।